আমার বন্ধুদের আমি কেন এসেছি এখানে আমি তাও জানি না, কিভাবে এসেছি তাও জানি না, কিন্তু আমি এসেছি, আসলে নামাজ আদায় করেছি, আল্লাহ তাআলা নামাজটি কবুল করবেন কিনা আমি তাও জানি না। আমি এখানে আসার আগে আবুল মল্লিকের স্ত্রী আমাকে বলেছিলেন, ঠিক আছে, আবুল মল্লিকের স্ত্রীকে আমি আমার সন্তানের মতো ভালোবাসি, সম্মান করে, যত্ন করে, খাওয়ানোর জন্য খুবই সবসময় চেষ্টা করে। বলছিল খোরশেদ বাহার তাদের বাড়িতে টাঙ্গাইলে কাজ করার সময় বাড়িতে ভাড়া থাকতেন, বলছিল মায়ের কাছে সে ঘুমাত। আমার তখন মনে হয়েছে সেই মুহূর্তে একজন মুসলমান যখন মারা যায় তখন তার প্রধান কর্তব্য হয় মৃত্যুর সময় তার কানে কালাম দেওয়া, আল্লাহর কালাম পড়তে দেওয়া। আমি একজন দুর্ভাগা মানুষ, ছেড়ে দেবো, আওয়াজ করছে, আমি একজন দুর্ভাগা সন্তান, আমার মা যেদিন মারা যায় রাত্রি 1:40 তিনি মারা যান, আমি তার কানে কালাম দিতে পারি না, তার পা ছিল আমার বুকের মধ্যে, আমার খেয়াল হয় নাই যে মা চলে যাচ্ছেন, তার কানে আমার কালাম দেওয়া দরকার, কারণ এটা দেওয়ার সুযোগ এই জন্যে ছিল যে মাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল, আমার অনুমতি নিয়ে লাইফ সাপোর্ট উইথড্র করা হচ্ছিল, সেই জন্য আমার তার মায়ের কাছে গিয়ে কানের কাছে আমার আল্লাহর নাম নেওয়া কোনো কঠিন কাজ ছিল না। আমি একজন মুসলমান হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানি না তাও না, কিন্তু আমি নির্বোধ, আমি মার পা আমি আমার বুকে ধরে রেখেছিলাম। খোরশেদ বাহারের কথা যখন আমি শুনলাম এরকম মায়ের কিছু শুনে দেখতে মায়ের কাছে আমার কথাটা মনে হয়েছে, যে কোনো জীবের মৃত্যুর স্বাদ পেতেই হবে, সে কারণে খোরশেদ বাহারের মা মারা গেছে পূর্ণ ভরসা, এটা শুক্রিয়া জানানো উচিত, খুশি হওয়া উচিত আমাদের সন্তান হিসেবে, শুধু ছেলে নয়, ছেলে মেয়ে দুজন পিতা মাতার রহমত, আল্লাহর কাছে যা প্রার্থনা করবে আল্লাহ তাআলা তাই মঞ্জুর করবে, ওয়াদা দিয়ে রেখেছে, আল্লাহ কখনো কোনো ওয়াদা ভঙ্গ করে না। আমি কামারখন্দে অনেকবার এসেছি, কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠানে আমি আজকে প্রথম এসেছি, আমার মন ভেঙে গেছে, একেবারে ভেঙে গেছে। এটা যদি একটা মিলাদ মাহফিল না হতো আমি লাথি মেরে দিয়ে চলে যেতাম এখান থেকে। একজন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে সে মোবাইল বন্ধ করে, এইরকম দুর্বল ইমানের পিছনে, ইমানদারের পিছনে আমি মরে যেতে পারি কিন্তু আমি দাঁড়াতে পারি না। আমি তাই তাকে আমি বলেছি, আপনি আল্লাহু আকবার শুরু করার আগে আপনি মোবাইলটা বন্ধ করতে পারতেন। উনি আমাকে বললেন আমি আজান দিতে নিয়ে মোবাইলটা বন্ধ করলাম, আজান দিতে দিতে বন্ধ করলেন, আল্লাহ এই আল্লাহু আকবার গ্রহণ করবে, আল্লাহ অত বেকুব না,
আল্লাহ মারাত্মক হিংসুক। কোন বাবা তার সন্তানকে যখন আদর করে, ওকে জড়িয়ে ধরে, তার বুক শীতল হয়, আল্লাহর সেই সময় হিংসা হয়। যাকে আমি বানিয়েছি ও ওর বাচ্চাকে আদর করছে, আমাকে জড়িয়ে ধরছে না, আমার জন্য আদর করছে না, আল্লাহ এর চেয়ে তো বেশি হিংসুক। আমি যা বলতে পারবো তার চেয়ে তো অনেক বেশি হিংসুক। মাওলানা সাহেব অনেকক্ষণ কথা বললেন। আমি যদি মুক্তিযুদ্ধের আগে এগুলো জানতাম তাহলে আজকে দেশের অবস্থার উপর হতো, দেশের এই দুঃসময় হতো না। আমি যদি কোরআন পড়া থাকতাম সেইভাবে তাহলে আজকের এই অবস্থা দেশে হতো না। আমরা ভালো নয়। একজন মুসল্লি আল্লাহর কাছে প্রার্থনা করলে কেন আল্লাহ শুনবে না? আল্লাহর এত ক্ষমতা কে দিয়েছে? তাকে শুনতেই হবে। কিন্তু আমাদের কোন আলেমের কথা আল্লাহ শোনে না, কি শুনবে? মোবাইল ফোন পকেটে নিয়ে আল্লাহু আকবার বলে, তারপরে বন্ধ করে। ওই আলেমের কথা আল্লাহ তাআলা শুনবে? জালেমেও শুনবে। আপনারা কিভাবে নেবেন জানি না। আমরা কারো কাছে কিছু পাওয়ার জন্য কত অনুনয় বিনয় করি, কন্ট্রাক্টর সাহেবরা ইঞ্জিনিয়ার সাহেবের কাছে অনুনয় বিনয় করে, ইঞ্জিনিয়ার সাহেবরা আবার তার অফিসারের কাছে অনুনয় বিনয় করে, আমাদের সামান্য কিছু পাওয়ার জন্য অনুনয় বিনয় করি। আর যে সব দিয়ে দিতে পারে, বাদশাকে ফকির বানাতে পারে, ফকিরকে বাদশা বানাতে পারে, তার নাম নিতে যেয়া যে মোবাইল বন্ধ করে অথবা অন করে, তার কথা আল্লাহ শুনলেন? শুনতে পারেন না। আমি কথাটা এই জন্য বললাম, আল্লাহ সব দেখে, সব জানে, সব। আমি তার বান্দা হিসাবে আজকে যদি এই মনে বিদ্যের কথা বলে দিয়ে না যাই তাহলে আল্লাহ তারা আমার উপরে অসন্তুষ্ট হবেন। বলবেন এই বেকুব ধরে আমি এত সাহস দিয়ে বানিয়েছিলাম, এই কথাটা বলতে পারি না। আপনি যদি ভালো মানুষ হন আমার কথা উনি বিরাট টুকরা হতে পারেন, যদি আবার ই হন আরে কাদের সিদ্দিকী এতগুলো মানুষের সঙ্গে এই কথাটা বলে গেল, আপনার সৌভাগ্য যে কাদের সিদ্দিকী কি পেয়েছে। মাওলানা সাহেব আপনাকেও বলি, আপনি সুন্দর একটা মশলা দিলেন, কোরআনের বাণী শুনালেন। আল্লাহ তাআলা ভেস্তে যাওয়ার জন্য ইবাদত করতে পারে না, আল্লাহ তাআলা তাকে খুশি করার জন্য, রাজি খুশি করার জন্য ইবাদত করতে পারে। আর আমরা প্রায় সবাই ভেস্তে যাওয়ার জন্য, দোজখে পুরার থেকে বাঁচবার জন্য আমরা ইবাদত করি। যারা করি একজনকে আল্লাহ তাআলা ভেস্তে দিবেন না, আল্লাহর জন্য ইবাদত। কতবার আপনি আজান দিচ্ছেন, এক আজানে আল্লাহ আপনাকে কবুল করে নিতে পারে। আমি কিন্তু খোরশেদ বাহার বন্ধু, আপনাদের ইমাম সাহেবের দোয়ায় কিন্তু আল্লাহ তাআলা আপনার মাকে শান্তি দেবেন না। এখানে যারা এসেছেন ছোট বাচ্চাদের আজকে দিয়েছি, ওদের কারো একজনে দুই হাত না এক হাতের দোয়াই, এক হাত দিয়ে আল্লাহ তাআলা তাকে শান্তি দিতে পারে। আমি এখন পর্যন্ত কোনো হাদিসে পাই নাই, আল্লাহ বলেছেন যে তিনটে মেয়ে জন্ম দেবে উপযুক্ত করে উপযুক্ত পাত্রে, সে যদি পাত্রস্থ করতে পারে তাহলে আল্লাহ তাকে বেস্ত। এইটা বলা হয়েছে দুটা হলে বলছে দেখ, যার দুটা মেয়ে নাই একটা হলে তাও নেই, কিন্তু উপযুক্ত পোলা হলে পাঁচটা দশটা পনেরোটা। আমরা তো দশটা ভাই, আমরা ভাই ছিলাম দশটা। যদি ছেলে উপযুক্ত হয় তাহলে কি আল্লাহ তাআলা নেবে? আমার মনে হয় আল্লাহ তাআলা কখনো অবিচার করেন না। উপযুক্ত সন্তান হলে আল্লাহ তাআলা তাকে বেছে নেবেন, এবং সন্তানের চেয়ে বড় মৃত মা বাবার জন্য আর কিছু নাই। সেজন্য বলছি আমার খুব কষ্ট লেগেছে, আমার যদি শক্তি থাকত এই দুজনকে আমি গুলি করে মেরে সাথে সাথে আমার যা হইতে হয়েছে। উনি তো আজান দিতে যে করছে, উনি এখানে এসছেন ইমাম হয়ে, আজকের এই অনুষ্ঠানের ইমাম হয়ে এসেছে, উনি আমাদেরকে খুতবা দিচ্ছেন। ঠিক সেই সময় তার দুই দুইবার ফোন অফ করলেন, এই ফোনটা পাকারে ফেলে দিয়ে আসা হচ্ছে না,
খুশের পাহাড় একটা খুব ভালো রকম স্মার্টফোন কিনে দিতে পারতো না, ইচ্ছে করলি না, জিনিসটা ভালো না। আমাদের দরদ থাকা উচিত যে কাজটা করছে আল্লাহ। কত লাখ লাখ ইমানদার আলেম, তাদের কিচ্ছু হয় না, কি জন্য? ইমানের দুর্বলতা। তাহলে বাংলাদেশের এই অবস্থা হবে কেন? পঁচিশটা আলেম একখানে দাঁড়াইলে পরে বাংলাদেশ সুযোগ হয়ে যায়, ছাত্ররা দেখিয়ে দেয় নাই, পুলিশের গাড়ির লাইসেন্স দেখে দিচ্ছে, কাউকে কেউ জানে না। সেই জন্য আমি জানি না আমার কথাটা কি হলো, কারণ আমি কারো ঘুষির সঙ্গে আমি কোনো কাজ করি না, আমি কারো পরোয়াও করি না, আমি আল্লাহ রসুলকে মানি, আল্লাহ রসুলের ভয়ে কাঁপি, সেই জন্য আল্লাহর প্রিয় বান্দার আমি পাও দিয়ে পানি। আমার তিনটা মেয়ে, দুইটা মেয়ে একটা ছেলে, একটা ছেলে মেয়ে হলো আমার ওরস জাত, আরেকটা মেয়ে আমি পেয়েছি আল্লাহর মাঝে দান করেছি। ওই মেয়ে না আসলে আজকে থেকে 13 বছর বয়স হয়েছে বাচ্চাটা, আমি এর আগেই চলে যেতাম এই দুনিয়াতে। আল্লাহ যে মানুষকে দান করতে পারে সেটা আমার ওই সন্তান। আমি যদি প্রত্যেক দিন ওর পাত ধোয়া পানি খেতাম, তাও আমার মনে হয় ওকে আল্লাহর আমাকে দেওয়া এটা পূর্ণ হতো। মানে আর কথা না বাড়িয়ে আমি আপনাদের সবাইকে বলছি, যা করবেন আল্লাহকে হাজির না চেয়ে আমাকে সম্মান না দেখিয়ে, মন্ত্রীকে সম্মান না দেখিয়ে, এমপিকে সম্মান না দেখিয়ে, ইঞ্জিনিয়ারদেরকে সম্মান না দেখিয়ে, আল্লাহর সম্মান আলাদা করে। আল্লাহ কারো কাছে এসে বাধা দেয় না, কাজেও বাধা দেয় না, শয়তানি করতে বাধা দেয় না, ইবাদত করতে বাধা দেয় না। আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন কিছু সময়, খুব অল্প সময়, সেই জন্য আপনাদের কাছে এসছি না। যতক্ষণ বেঁচে আছে আমার চোখে যেমন ভয় খারাপ হইবে, তা আমি বলবো তা আমি করবো। আমি একসময় রিক্সা চালিয়েছি, বাড়ির থেকে পালিয়েছি, আল্লাহ তালাকে এই পর্যন্ত এনেছে, খোরশেদ পাহাড়ের মতো মানুষ একটা ভালো মনে হয়েছে। আমার বন্ধু বান্ধবরা যেখানে ফোন করি সেখানে দেখি খোরশেদ পাহাড় আছে, আমি লিখি ভদ্রলোক দুই চারটা লেখা লেখেন, তবে আমার কাছে খুব ভালো লেগেছে। আমি বিরক্ত হবার চেষ্টা করেছি সবসময়, আমি কিন্তু প্রথম প্রতিটা মানুষের প্রতি বিরক্ত হই, আমি তাকে বাঁচিয়ে দেবার চেষ্টা করি। তারপরে যদি ওই যে কুমার যে টুকটুক করে ওরা ঠিক হয়েছে কিনা, কুমারের সেই আপিল ওটা হলে তারপরে আর ভাবি না। জানি মানুষের ভুল থাকে, ত্রুটি থাকে, মানুষের তো ভুলও ত্রুটি, সেই জন্যে আমি জানতামও না। পরশু দিন আমি আসছিলাম, আমার ড্রাইভার হঠাৎ করে বলছে খোরশেদ পাহাড় সাহেবের মা মারা গেছে, সে ফেসবুকে লিখেছে, আমি তারপরে দু তিন মিনিট পরে ফোন করেছি। তখন উনি বললেন যে এরকম বুধবারে আমরা গ্রামের বাড়িতে মার জন্য আমরা দোয়া মেহফিল করবো, পরের দিন ঢাকায় করবো, আপনি যদি একটু আসতেন আমি খুশি হতাম, এবং যদি জাম চলে আসে তাহলে আমি আরো খুশি। আমার আজকে কোনো মিটিং মিছিল ছিল না, আমি শুধু আলহামদুলিল্লাহ বলেছিলাম, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা তো কিছু জানি না, একবার আলহামদুলিল্লাহ বললে এর দাম সারা পৃথিবীকে 10 বার করে গুণ করেও এর দাম দেওয়া মুশকিল। সেই জন্যে আজকে এসেছি আপনাদের সবাইকে বলছি, যে মানুষটা চলে যায় এই জগতে তার যতই দোষগুণ থাকুক, চলে যাওয়ার পরে আর কিছু থাকে না। এবং আমরা দোয়া করলে কার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন সেটা আল্লাহ তাআলাই জানেন। কিন্তু খোরশেদ পাহাড় তার ভাই বোন তাদের দোয়া যে সবার আগে এতে কোনো সন্দেহ নেই। আমি দোয়া ছাড়া আর কিছুই জানি না, আমি আমার শত্রুকেও দোয়া করি, এই যে দুজনের সমালোচনা করলাম আমি ওনার জন্যও দোয়া করি, ওনাদের আল্লাহ যেন সুমতি দেন, আল্লাহ যেন একটু দেন। আমরা ইংরেজি বাংলা উর্দু হিন্দি ফার্সি যে কোনো ভাষায় পড়ালেখা করলে জ্ঞানী হই, ওনারা ধর্মীয় লাইনে
লেখাপড়া করেছেন, আল্লাহ তো আরো প্রিয় হবেন, কেন এটা হবে? আজান দিতে দিলে মোবাইল কেন চোখে পড়বে? একটা ধর্মীয় অনুষ্ঠানে ওয়াজ করতে গিয়ে কেন এটা হবে? ওই সময় ফোনের কি দরকার? আমি আল্লাহকে নিয়ে কথা বলবো, মানুষকে শিক্ষা দেবো, আমার নিজেরই শিক্ষা নাই, তাহলে কি করে হবে? দেশটা কিন্তু এই জন্যই আমরা পিছিয়ে পড়েছি, এবং যত অশান্তির মূল কারণ হচ্ছে এখানে। আমি আর কথা বাড়াতে চাই না। আমি প্রথম কামারখন্দে এসেছিলাম আনোয়ার হোসেন রতুর সঙ্গে। আনোয়ার হোসেন রতুর সব থেকে ছোট মেয়ে যেটা দীপা, আমাকে বাবা বলে ডাকে। এখন প্রশ্ন হলে সামনে দেখা গেলে যদি পরীক্ষা দিতে হয় ওর আসল বাবা আনোয়ার হোসেন না ওর আসল বাবা কাদের সিদ্দিকী, এখানে সন্দেহ আছে। পরব করতে গেলে হয়তো আমি ভাসত। আমি ওকে বলেছিলাম তুমি এত বড় যখন তোদের 7-8 পড়ে, বাচ্চারা ছোট্ট বাচ্চা কোলে নেয় ঘরে ওঠে, অনেক বড় মেয়ে হয়ে গেল আমার, আমি তো সেই মানুষ গেছি। আজকে খুশি পাহাড়ের জন্যে এসেছি কামারখন্দে। আল্লাহ খোরশেদ বাহারের মাকে বিস্তিবাসী করে, তাদের আত্মীয় স্বজনদের কবুল বাসিয়েছে, তাদের রহমত করে। আল্লাহ যদি দুনিয়ার সব মুদাকে মাফ করে দেন, ভেস্তে নেন, তা তার ভেস্তে কোনো জায়গার অভাব নেই, তার কোনো কষ্ট নেই, শুধু আল্লাহর ইচ্ছেই শুধু যথেষ্ট। সেই জন্য আপনাদের সবার পক্ষ থেকে সবার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন খোরশেদ বাহারের মাকে ভেস্তে নসিব করে, আর যতদিন পর্যন্ত শেষ বিচার না হয় কবরই যেন ভেস্তের মতো করে দিয়ে দেন। কোনো কিছুই কষ্ট হবে না, আমাদের তো রাস্তাঘাট বানাতেও কিছু কষ্ট হয়, গাড়ি চালাতেও কষ্ট হবে, আল্লাহর কিচ্ছু হয়, তার শুধু ইচ্ছেই যথেষ্ট। আপনাদের এখানে এত মানুষকে দেখে আমার খুবই ভালো লাগলো, দু কথা বললাম, সহ্য করতে পারলাম না বলে বললাম। দেশটা যদি ভালো হয়, আমরা যদি ইমানদার হই, তাহলে আমাদের জন্যেই লাভ। তবে একটা জিনিস মনে রাখার দরকার, এই পৃথিবীতে অসংখ্য জীবজন্তু আছে, অসংখ্য ধর্মের মানুষ আছে, আমরা ভাগ্যবান, সবচেয়ে ভাগ্যবান যে আল্লাহ তাআলা তার প্রিয় ধর্ম ইসলামে আমাদের অন্তর্ভুক্ত করেছেন, এটা আমাদের জন্য গৌরব। এবং আমরা এত অসহায় মুসলমান, আমরা কিছুই করতে পারি না আল্লাহ যদি না চান, এমনকি আমাদের মৃত্যুর পর্যন্ত ক্ষমতা নাই। আমাদের এই জানটা যে আমরা শেষ করে দেব, আমরা চলে যাব, এ ক্ষমতা আমাদের নাই। আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ তার সময় হলে তবেই মাত্র আল্লাহ তাআলা ইচ্ছায় আমরা এই পৃথিবী ছাড়তে পারি। খোরশেদ বাহারের মাকে, খোরশেদ বাহারের আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ যেন ব্যস্ত নসিব করেন, এবং যারা জীবিত আছেন এই শোক সপ্তপ্ত পরিবারকে যেন আল্লাহ দয়া করেন, এবং যারা এই দুনিয়ার বুকে আছেন তারা যেন শান্তিতে থাকেন, আল্লাহর ছায়াতলে থাকেন। এই কামনা করে আমি আমার কথা শেষ করলাম। খোদা হাফেজ।